কে? আমরা যখন বললাম যে রাস্তাটা এমন হচ্ছে কেন, তো উনি বললো যে না এটা কোনো অসুবিধা নেই। আমরা বললাম ধুলোর ওপরে পিস দিলে কোনো থাকে? উনি ধুলোর ওপরে শুধু একটা তেল মতো ছড়িয়ে দিয়ে রাস্তা করেছে। আজকে বাচ্চা কাছে সকালবেলা সব রাস্তা তুলে ফেলেছে, হাফ ইঞ্চিরও কম রাস্তা হয়েছে আমাদের। পথশ্রী প্রকল্পের রাস্তা এত নিম্নমানের কেন, সেই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙ্গর দু নম্বর ব্লকের কচুয়া গ্রামে। নিম্নমানের সামগ্রী দিয়ে পিচের রাস্তার কাজ করার অভিযোগে গ্রামবাসীরা পাকা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল। তাদের অভিযোগ, বড় গাড়ি পারাপার করলে আগামী দিনে নতুন রাস্তা আরও বেহাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গর দু নম্বর ব্লকের অন্তর্গত উত্তর কচুয়া গ্রামে। ইতিমধ্যেই বেহাল দশা রাস্তার, রাস্তার পিচ ইতিমধ্যেই উঠতে শুরু করে দিয়েছে। পিচের রাস্তা নিম্নমানের হওয়ায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, 7 টিভি বাংলা। রাস্তাটা যখন করেছে কালকে, আমরা যখন বললাম যে রাস্তাটা এমন হচ্ছে কেন, উনি বললো যে না এটা কোনো অসুবিধা নেই। আমরা বললাম ধুলোর ওপরে পিচ দিলে কোনো থাকে? উনি ধুলোর ওপর শুধু একটা তেল মতো ছড়িয়ে দিয়ে রাস্তা করেছে। আজকে বাচ্চা কাছে সকালবেলা সব রাস্তা তুলে ফেলেছে, হাফ ইঞ্চিরও কম রাস্তা হয়েছে আমাদের। গ্রামবাসীরা কেউ তোলেনি, বাচ্চারা খেলতে গেলে সব রাস্তা তুলে ফেলেছে। আপনি দেখেছেন এসে বাচ্চা কাছে তুলেছে, একটা বড় মানুষ কেউ রাস্তা তোলেনি। বাচ্চারা তোলে একটা বাইক গেলে বাইকে চাকার সঙ্গে জড়িয়ে উঠে যাচ্ছে, মাঠে রাস্তা করেছে দুবলো ঘাস বেরোচ্ছে, রাস্তা ফুঁড়ে সব পুরো চটনা উঠে যাচ্ছে রাস্তায়। এখনও সবে মাত্র একদিন হয়েছে রাস্তা, আর মাঠের রাস্তাটা দুদিন হয়েছে, দুদিনের মধ্যে ঘাস উঠে রাস্তা এমনি এমনি ফেটে যাচ্ছে। আমাদের যে রাস্তা পুনরায় করতে হবে, পুনরায় ভালোভাবে করতে হবে আমাদের রাস্তাটা। আপনার নাম? ফারুক ইসলাম। রাস্তা নিয়ে আমাদের অভিযোগ, রাস্তাটা দীর্ঘদিন খারাপ হয়েছিল, তো সরকার ক্ষমতা এসে পুনরায় ফের রাস্তা পিচ হয়েছে। তো মোটামুটি আমরা চাচ্ছি যে গ্রামের রাস্তা একবার হলে বহুদিন মেরামত হয় না, সেক্ষেত্রে আমরা পুনরায় ফের নতুন করে করলে ভালো হয়। এই যে রাস্তাটা এরকম কীভাবে দেখলেন? রাস্তা কালকে যখন করে, এটা তো মোটামুটি পিচ ভালো দেয়নি, তার জন্যই আরে মাটি আছে, মাটির উপরে মাটি ভালো করে পরিষ্কার করিনি, তার জন্যই এই পিচটা উঠে যাচ্ছে। তো গাড়ি যাচ্ছে রাস্তা এমনি ফেটে পিচ উঠে যাচ্ছে। রাস্তা কি সিভিল অনুযায়ী হয়নি? সিভিল অনুযায়ী হয়নি, সিটুল তো আমাদের দেখায়নি, তো বোর্ড যা মারা আছে তা অনুযায়ী রাস্তা হয়নি। এখন পুনরায় ফের নতুন করে হোক রাস্তা। প্রশাসন দ্বারস্থ হয়েছে না? আমরা কন্ট্রাক্ট ম্যান কি করে দেখা যাক, না লাস্টে প্রশাসনের কাছে দ্বারস্থ হবে। এখন কি চাইছেন? এখন পুনরায় রাস্তা নতুন করে হোক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ঘোষ, কচুয়া।